আসসালামু আলাইকুম। বিজবস 24 চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে। আজকে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ব্র্যাক এনজিও থেকে। ব্র্যাক এনজিও এর নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন, বাংলাদেশের একটি বড় ধরনের এনজিও প্রতিষ্ঠান, এবং এটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের প্রায় 11টি দেশে বিশ্বস্তরের সাথে কাজ করে আসছে 1972 সাল থেকে। তো এই এনজিওটিতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে সিনিয়র ম্যানেজার হিসেবে। তো এনজিও বিজ্ঞাপনটি শুরু করার আগে সকলের প্রতি একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন। তো এই বিজ্ঞাপনটিতে পজিশন সম্পর্কে তো আগেই বলেছি যে সিনিয়র ম্যানেজার পদে লোক নিয়োগ দেওয়া হবে। জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে বলা হয়েছে যে পুরো সংস্থা জুড়ে নেতৃস্থানীয় উদ্ভাবনীয় কার্যক্রম, উদ্ভাবনীয় প্রকল্প এবং প্রোটোটাইপ বাস্তবায়ন করতে হবে, নতুন পার্টনারদের শনাক্ত করতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে, নির্বাচিত দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথভাবে তদারকি করতে হবে, কোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি থেকে দলের সদস্যদের সুরক্ষিত রাখতে হবে, কোনো প্রতিযোগিতা প্রতিবেদনযোগ্য ঘটনার ক্ষেত্রে সুরক্ষা প্রতিবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এবং অন্যকে এটি করতে উৎসাহিত করতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে চেয়েছে যে দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে যে উন্নয়ন ব্যাংকিং অর্থ খাতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এডিশনাল রিক্রুটমেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে যে উন্নত উদ্যোক্তা ব্যবসায়ের মডেল এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্ঞান থাকতে হবে, সহানুভূতিশীল হতে হবে, উদ্ভাবন এবং তা বিকাশের প্রতি আগ্রহী হতে হবে, ক্রিটিক্যাল সমালোচনা বিশ্লেষণ করতে হবে এবং তা সমাধানের দক্ষতা তৈরি করতে হবে, টিমওয়ার্কে যুগান্তকারী কাজ করতে হবে। তো বয়স সম্পর্কে এখানে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল। স্যালারি এবং স্যালারি অ্যান্ড বেনিফিট সম্পর্কে বলা হয়েছে যে নোটিজেবল, অর্থাৎ আলোচনা সাপেক্ষ। এখানে অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে বলা হয়েছে যে ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটর, কম্পালসারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি হেলথ, লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স, এই ফেসিলিটিসগুলো দেওয়া হবে। জব লোকেশন দেওয়া হয়েছে ব্র্যাক হেডঅফিস। অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে যে bijobs.com এর মাধ্যমে সিভি সেন্ড করে আপনারা আবেদন করতে পারবেন, অথবা resume@brac.net এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞাপনটিতে আবেদনের ডেডলাইন দেওয়া হয়েছে 12 জুলাই 2021। তো দর্শক, এই ছিল আজকে চাকরির বিজ্ঞাপনটি। যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো অন্য আরেকদিন আসবো অন্য একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।